আমার প্রিয় ক্লাস টেন দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের ইতিহাসের সিলেবাস হলো প্রথম পাঁচটি অধ্যায় আজ আমি তোমাদের ইতিহাসের টেস্ট পরীক্ষার একটি প্রশ্নপত্র আজ আমি তোমাদের দিচ্ছি আশা রাখি এই প্রশ্নপত্রগুলি তোমাদের খুবই খুবই সাহায্যে আসবে এবং তোমরা বুঝতে পারবে যে কোনগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রথমে তোমরা দেখে নাও বিভাগ কয়ের প্রশ্নগুলি সেখানে আমাদের কুড়িটি এমসিকিউ রয়েছে এগুলো হলো আমাদের পরবর্তী দশের এগারোর সব এমসিকিউ এগুলি এরপরে দেখে নাও বিভাগ খ সেখানে আমাদের প্রশ্নমান এক প্রত্যেকটারই ষোলোটি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে এবং এটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে আমাদের উত্তর তোমরা যেন অতি অবশ্যই করে এসো উপবিভাগ প্রথমে টু পয়েন্ট ওয়ানটা দেখে নাও একটি বাক্যে উত্তর দাও পরবর্তী উপবিভাগ টু পয়েন্ট টু সত্য বা মিথ্যা নির্ণয় করো উপবিভাগ টু পয়েন্ট থ্রি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও উপবিভাগ টু পয়েন্ট ফোরে দেখে নাও সেখানে রেখা মানচিত্র রয়েছে উপবিভাগ টু পয়েন্ট ফাইভ বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো প্রত্যেকটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর কিন্তু করতেই হবে এবার দেখে নাও পরবর্তী বিভাগ গয়ের প্রশ্নমান টু মানে টু মার্কসের কোয়েশ্চেন যেখানে আমাদের যে কোনো এগারোটি প্রশ্নের উত্তর করতে হবে আমাদের ষোলোটি প্রশ্ন থাকবে দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর আমাদের লিখতে হবে এগুলি টু মার্ক্সের কোয়েশ্চেন দেখে নাও নতুন সামাজিক ইতিহাসে দুটি বৈশিষ্ট্য লেখো নারী ইতিহাস চর্চার গুরুত্ব এরপরে দেখে নাও পরবর্তী বিভাগ ঘ সাত আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানেও কিন্তু প্রতিটি উপবিভাগ থেকে একটি করে নিয়ে আমাদের যেন মোট ছটি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে প্রত্যেকটি হলো ফোর মার্কস করে এবং বিভাগ ঘতে আমাদের মোট পূর্ণমান হচ্ছে চব্বিশ এগুলো হলো আমাদের ফোর মার্কসের কোয়েশ্চেন এটা উপবিভাগ ফোর পয়েন্ট থ্রি এবং উপবিভাগ ফোর পয়েন্ট ফোর এরপরে হচ্ছে নেক্সট আমাদের উপ আমাদের বিভাগ গানে রয়েছে এটা পাঁচ নম্বর বিভাগ মানে আমাদের বিভাগ উয় এখানে আমাদের পনেরো ষোলোটি বাক্যে একটি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে যার প্রশ্নমান হলো আট এইট মার্চের আমাদের একটিমাত্র প্রশ্নের উত্তর লিখতে হবে তাহলে আজ আমি তোমাদের টেস্টে পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে দিলাম এর আগে বাংলা এবং জীবনবিজ্ঞানেরও দিয়েছি এবং এইভাবে অন্য বিষয়েরও তোমরা পেয়ে যাবে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিতেই থাকি তাই তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিও থ্যাংক ইউ